ঐশানী মায়ের ওষুধ আনতে গেছে। মেজ বউ ওষুধ নিয়ে ফেরার আগেই তোকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে রে শঙ্কর। ঠিক আছে, আপনি চলুন, আপনার ঘরটা সার্চ করব। ঐশানী এক্ষুনি চলে আসবে, তারপরে না হয় আপনি আমার ঘর সার্চ করবেন, একটু অপেক্ষা করে যান। আমাদের সার্চের সঙ্গে ঐশানী দেবীর কোনো সম্পর্ক নেই। আপনারা ঘর সার্চ করবেন কেন? না না, আমি এর প্রতিবাদ করছি। আমি বলছি আমার ভাই অত্যন্ত ভালো ছেলে, আপনারা এটা ভুল করছেন। আপনারা শুধু নিজের জেদ বজায় রাখার জন্য আমার ভাইকে হেনস্থা করছেন, আর এটা শুধু আমার ভাইয়ের অপমান নয়, গোটা পরিবারের অপমান, আমি মেনে নেব না। আমাদেরকে আমাদের ডিউটি করতে দিন, আমাদের কাজে বাধা দেবেন না এইসব অযথা চিৎকার চেঁচামেচি করে। চলুন শঙ্করবাবু, চলুন। নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, আমি চোরা কারবারি নই। আরে কি কি ব্যাপার, এত পুলিশ কি হয়েছে? আরে মামা, আরে কেউ কিছু বলবি আমাকে, কি হয়েছে? কি? আরে পুলিশ মেজদাকে ধরতে এসেছে। কেন, কি জন্য? আরে পুলিশ বলছে মেজদা নাকি চোরা কারবারি। কি বলছিস মেজদা? শঙ্কর চোরা, মানে আমি চল চল গিয়ে দেখি একবার, চল চল। কি বলছিস বলতো, আমি বুঝতেই পাচ্ছি না। বাইরে বেরিয়ে দেখি তো পুলিশ। কি করছেন? কি এটা একটা ভদ্র বাড়ি? আরে কি করছেন? অফিসার বড়া, আপনাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, আপনি যদি আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ না পান, তাহলে কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে আদালতে যাব, আমাদেরকে এইভাবে হেনস্থা করার জন্য। কি হলো? এই সত্যি করতে কি 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 হয়েছে স্যার, আমাকে বলুন না, কি কি হয়েছে? বাবা, ওনাদের সন্দেহ হচ্ছে যে আমি চোরা কারবার করি। কি চোরা কার, কি সব আজে বাজে কথা বলছেন! আপনাদের হঠাৎ করে এরকম একটা সন্দেহ হলো কেন? দেখুন, যেদিন আমাদের বাড়িতে গোলাগুলি চললো, আপনি তো সেদিন এলেন, তখন তো আপনি কিছু বলেননি এইসব কথা। তখন আমাদের কাছে ইনফরমেশন ছিল না, কিন্তু এখনো ইনফরমেশন আছে। আপনাদের বাড়িটা বাইরে থেকে দেখতে যতটা সাদাসিধে, ততটা ভেতরটা সহজ সরল নয়। আপনাদের বাড়িতে না অনেক রহস্য লুকিয়ে আছে। পুলিশ তো ঘর খুঁজলেই সব জিনিসগুলো পেয়ে যাবে, কিন্তু পুলিশ তো বলছে মেজদাকে নিয়ে যাবে। কই, বৌদি ভাইয়ের তো কিছু হবে না? স্যার, সুটকেসটা কার? আপনার? না না, এটা আমার সুটকেস নয়। তাহলে কি এটা আপনার স্ত্রীর? না না, এটা আমাদের কারোর না, না আমার না ঐশানীর। আর এই সুটকেসটা ঘরে কী করে এলো সেটাও আমি জানি না। এ আবার কী অদ্ভুত রে কাণ্ড রে বাবা! সুটকেসটা খোলো।
এইসব তো আমি রেখে গিয়েছি, আমি তো জানতামও না। ঠাকুর গো, এ কি পাপ করালে আমাকে দিয়ে? এসব আমার ঘরে কি করে? আমি জানি না স্যার, বিশ্বাস করুন, এগুলো এগুলো আমার না, আমি জানিও না এগুলো কি করে আমার ঘরে এসেছে। স্যার কি হয়েছে, কি ব্যাপার? ঐশানি দেখো না, ওনাকে একটু বোঝাও না যে এইগুলো আমার না, আমি ঘরে আনিনি, এগুলো কি করেছে আমি জানিও না। ঐশানি তুমি ওনাকে একটু সত্যিটা বলো না। ঐশানি তার মানে আমাদের কাছে কারেক্ট ইনফরমেশনই এসেছিল। শঙ্কর ঘোষই চোরাকারবারিদের আসল মাথা। স্যার এগুলো আমি করিনি স্যার, দাদা বিশ্বাস করো, এগুলো আমি করিনি দাদা, দাদা দাদা আমি কিছু করিনি দাদা, বিশ্বাস কর। তোকে নিয়ে আমাদের কত গর্ব ছিল যে আমাদের মেজ ভাইয়ের মতন মানুষ হয় না। সেই শঙ্কর আমাদের সব সব কর্ম ধুলোয় মিশিয়ে দিলি, মাটিতে মিশিয়ে দিলি। বাবা দেখো তোমার মেজ ছেলের কীর্তি দেখো, খাটের তলে কি সাজানো, ধরে ধরে সোনার বিস্কুট টাকা। বন্দুক দেখো তোমার মেজ ছেলে একজন চোরাকারবারি, তার প্রমাণ দেখো। এসব সোনা দানা টাকা পয়সা বন্দুক দেশের বাইরে পাচার করতেন, কবে থেকে করছেন এসব? আমার মনে হয় বিয়ের পর থেকে। মেজবউ আসার পর থেকে ঠাকুরপো একদম পাল্টে গেছে। আসলে মেজবউ তো বড় লোকের মেয়ে, তাই বোধ হয় ওর খাই মেটাতে গিয়ে ঠাকুরপোকে এই পথটা বেছে নিতে হয়েছে। আমাকে হাজার প্রমাণ দেখালেও আমি বিশ্বাস করবো না যে শঙ্কর এইসব চোরা কারবার করতো, কখনো না। আমিও আমিও বিশ্বাস করি না। দেখুন মিসেস ঘোষ, আপনারা কি বিশ্বাস করেন কি করেন না সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই প্রমাণ। আমি তোকে পরে বলছি, সব পরে বলছি। কেন, কি হয়েছে? আরে পুলিশ এসেছে, মেসা করে ওই টাকা কড়ি সোনার বিস্কুট এসব পেয়েছে, আমি তোকে পরে বলছি, তখন ভিতরে যা। আরে বানি, ও বানি, এই দিবাকর কি বলে গেল রে? মা তুমি ঘরে যাও। কি ঘরে যাবো বল না, দিবাকর তো এক্ষুনি বললো ওই শঙ্করের ঘরে কি সব পাওয়া গেছে বললো, কি বল না আমি যাব। পুলিশ এসছে মনে হলো। মা লক্ষ্মী মা আমার কথা শোনো, তুমি তো জানো বলো আমার মেজদা কোনো খারাপ কাজ করতে পারে না, ও এমন মানুষই নয়। তা থেকেও বড় কথা তুমি তো বিশ্বাস করো,
মেজ বৌদি থাকতে মেজদার কিচ্ছু হতে পারে না, কোনো ক্ষতি হবে না। তুমি আমার কথা শোনো মা, শান্ত হও, তুমি ঘরে যাও। ইস্পর্তি, আমার শঙ্করকে রক্ষা করো, রক্ষা করো। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।